হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো তার লাগে তোমরা সকলের সঙ্গে শেয়ার করতাম একটা নতুন একটা রেসিপি নিয়ে আসি এই দেখো ফ্রেন্ডস তোমরা সবাই থামটা দেখে বুঝছো যে আজকে পালং পুরি বানাবো আর পালংপুরি কিন্তু সবুজ কালার আমি এক্সট্রা কোনো কালার দিতাম না একদম পালং শাকের যেই ন্যাচারাল যেই কালারটা এই কালারটা দিয়েই আজ কিন্তু পুরি হইবার আর কালারটা কিন্তু সবুজ কালার খুব দেখতে কিন্তু সুন্দর হইব আর দেখতে যেরকম ভালো হইব খাইতে কিন্তু সেরকমই স্বাদ হইব আর আমি অনেকগুলি পালং শাক নিয়ে নিছি আর এইগুলি ভালো করে ধয়ে নিচ্ছি কারণ খেতার থেকে আনলে তো বালু টালু থাকে তার সবাই দয় তো আমি তারপরে কইলাম এই দেখো পালং শাক নিয়েছি আর এইগুলো পেস্ট করুম আর এইদিকে তেল দিলাম একটু আটার মধ্যে এই দেখো আটার ভিতরে দিছি আর এইদিকে পেস্ট হয়ে গেছে আর পালং শাকটি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সবুজ সবুজ কালার আর আমি এই দেখো এগুলির ভিতরে কিন্তু লবণ টবণ কিছু দিতাম না শুধু আটাটা যেরকম মাখছি তো আটাটার ভিতরে একটু লবণ আর তেল দিয়ে আমি খেলেছি তো সবাই যেরকম বানায় এরকম ধরতে গেলে শুধু তার মধ্যে পালং শাকটাই আমি অ্যাড করলাম সুন্দর করে পালং শাকটা দিয়ে ভালো করে মাখতাসি আর আমার কিন্তু আজকের রেসিপিটা বানাইতে আমার সঙ্গে হেল্প করবো আমার দিদি তো দিদি কইছে যে তুই সব কিছু কর আর আমি কি শুধু এয়া রুটির মতন বইলা দিব আমিও খুব ভাব কিন্তু তারপর দিদি দিদি তুই একটু করে দে তো আমি এদিকে দেখতাছি দেখতেছি তো আমি এইদিকে এই দেখো পনেরো মিনিটের লাগিয়ে রাক্ষা দিচ্ছি রেখা সেরা তো আবার ব্রেক নিয়া একটু পরে আবার খুলুম তারপরে দেখুম একদম নরম নরম সফট হয়ে গেছে তুমি সবাই আঙ্গুল দিয়ে একটু দেখাইতেছে এ এই দেখো একদম লাগতে নরম হয়ে গেছে গা এই দেখো সত্যি সত্যি একদম খুব নরম হয়েছে গা তো পনেরো মিনিট আমি রেখা দিছিলাম তো তার জন্য তো তারপরে একটু আমি আটার বেলনি নিয়ে আসছি এগুলোর ভিতরে একটু ভালো করে মানে ডইলানিতে হইব তারপরে খুব ভালো হইব আর আমি কিন্তু এত ভালো করে কইতে পারি না তোমরা সবাই যদি কোনো ভুল হয় অবশ্যই মাফ করি আর এই দেখো আমি নর্মাল যা বাড়ি এটা তার লাগে তোমরা সঙ্গে শেয়ার করতাম তার লেগে ভাবতেছি তোমরা আগে বানাইছো কি বানাইছো না তার লাগে জানি না তো এই তার আগে আমি ভাবলাম ইউটিউব চ্যানেল খুলি আর তোমরা সঙ্গে শেয়ার করি সব কিছু এই দেখো তেল দিয়ে দিচ্ছে আর গ্যাসটা একদম জ্বালাইলেছি আর দিদির দিকে দেখো খুব সুন্দর করে গুলো গুলো করে বলতাছে আর আমি এই দিকে বাইক জ্বালাম হ্যাঁ দেখো দিদিটা কইতেছে দিদি এদিকে সা দেখি তোর চেহারাটা একটু তা তুই আবার এতে হেল্প করতে তো আমি এই দেখো এদিকে তেল কিন্তু গরম হয়ে আর দিদি এদিকে বইলা পটপট করে বইলা দিতেসে খুব সুন্দর করে গুলু গুলু করলাম এক দেখো ওইদিকে সবুজ কালার আর সবুজ কালারটা দেখতে কিন্তু ভালো লাগে আর এই দেখো আমি এবার তেলের পিছিয়ে দিতেছি আর তেলের কিন্তু ভালো ভালো করে ফুল লাছি কারণ অনেকগুলি বাজছিলাম আর ওইদিকে কিন্তু দিদি আবার কইতাছে যে পুরি বানাবি একটু তরকারি বানাইলাই আমি তো তরকারি রেসিপিটা আর দিলাম না তরকারি বানাইলাইস তো তো বুট দিয়েছিলো বোট টুট আলু দিয়া আরও অনেক কিছু দিয়ে তরকারি একটা বানাইছে তো পুরী সবজির লগে যেরকম খাই তো তার লাগে বানাইছে আর আমি এইগুলোর থেকে আলুটি ছোলে নিয়েছি আলুর বাকলাটি ছোলে নিতেছি আর এই রেডি হয়ে গেছে আর আমার দিয়া দিল আর আমি প্রথম অনেকগুলি খাইছি আর ভিডিওতে তোমরা সবাইটা দেখানোর লাগেই আমি একটু খাইতেছি আর খুব টেস্ট হয়েছে সত্যি আমি খাইছি তার লোকের প্রত্যেক কারণ সঙ্গে সঙ্গে তার করতেছে না ভিডিওটা বানিয়ে এডিট করতে একটু সময় লাগছে তো তার লাইকা তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কোয়াও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে যা যাতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা